আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? প্রিয় দর্শক, আজকে বিরতি আমি একটি ইটের ঘর বানাতে কয় হাজার ইট লাগবে হিসাবটা কীভাবে বের করতে হয় আপনাদের সামনে একদম সহজভাবে 5 ইঞ্চি এবং 10 ইঞ্চি গাঁথুনির হিসাবটা বের করে দেখাবো। তো যারা মূলত বাড়িঘর নির্মাণ করবেন, আশা করি ভিডিওটি তাদের জন্য খুবই উপকারে আসবে। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, আপনারা প্রথমে কি করবেন, আপনার বাড়িটি দৈর্ঘ্য এবং প্রস্থ সুন্দর করে মেপে নেবেন। মেপে নেওয়ার পর দুইটা একসাথে গুণ দিবেন। তো দুইটা একসাথে গুণ দিলে আপনারা পেয়ে যাবেন যে আপনাদের বাড়িটি মূলত কত স্কোয়ার ফুট। ওকে, তো আমি আপনাদেরকে উদাহরণস্বরূপ বোঝানোর জন্য, ধরেন আমাদের বাড়িটি হচ্ছে 1200 স্কোয়ার ফুট। তো 1200 স্কোয়ার ফুট একটি বাড়ি আপনাদেরকে দেখালাম যে 1200 স্কোয়ার ফুট বাড়ি বানাতে 5 ইঞ্চি এবং 10 ইঞ্চিতে কত হাজার ইট লাগবে, চলুন দেখে নিই। প্রথম হচ্ছে 5 ইঞ্চি। 5 ইঞ্চি গাঁথুনিতে প্রতি স্কোয়ার ফুটে ইট লাগবে 5.7 পিস। তো আমাদের বাড়িটি হচ্ছে 1200 স্কোয়ার ফুট। তো 1200 × 5.7 = 6840 পিস ইট লাগবে আমাদের 5 রুমের 1200 স্কোয়ার ফুট বড় একটি বাড়ি বানাতে। তো আমরা যদি এই বাড়িটি 10 ইঞ্চি গাঁথুনিতে বানাই, তাহলে আমাদের প্রতি স্কোয়ার ফুট ইট লাগবে 10.7 পিস। তো আমাদের বাড়িটি হচ্ছে 1200 স্কোয়ার ফুট। তো 1200 × 10.7 = 12840 পিস ইট লাগবে আমাদের 10 ইঞ্চি গাঁথুনিতে এই বাড়িটি বানালে। তো বিওয়াস, আমরা যদি বাহিরে টয়লেট বানাই, তাহলে আমাদের আরও 1000 বা 1500 ইট বেশি লাগতে পারে। তো আশা করি আপনারা হিসাবটা বুঝতে পারছেন। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, আপনারা আপনাদের এভাবে বাড়ির হিসাব বের করাতে পারবেন। তো সবাই ভালো থাকেন। ওকে।